Hello everyone, assalamu alaikum and welcome back to my channel British Bangladeshi Homemaker. আশা করি আমার ছোট্ট চ্যানেলের পরিবার সবাই আজ আজ হান্তনে আমার ভ্লগস দেখরা অনেক অনেক ভালো আছেন আর এদিকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সো আমি রত্না ওয়ান্স অ্যাগেইন আপনার লাগে আর একটা ছোট্ট ব্লগ লিয়ে আইছি। আশা করি আজকে ব্লগ আপনারা খুব এনজয় করবা অ্যান্ড আজকে আপনার লাগে স্পেশাল রেসিপি হয়ে একটা লিয়ে আইছি। যেহেতু হলিডে চলে ভাবলাম একটু গ্রিল করিলাই আর আমি জানি আপনারা এইরকম খানি খুব পছন্দ করেন। সো আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নিম, খুবই মজাদার খানি। সো অবশ্যই একবারে শুরু থেকে এন পর্যন্ত দেখবা। আর যেহেতু হলিডে চলে বাচ্চারা তো তারা ডিফারেন্ট খানি খুব বেশি পছন্দ করেন, আমি শিওর আছি আপনারা ট্রাই করলে সবাইও প্রশংসা করবা। সো আজকে আমি বানাইমু চিকেন উইংস চপ করমু আর অলসো কাবাব করমু আর সাথে আছে স্পেশাল বিরিয়ানি রাইস। সো এনে দেখতে ফার্দা আমি চিকেন উইংস ইয়ে করিলিছি দইয়া ইয়া আর চপ দইয়া আমি একটা টি টাওয়ালের মাঝে ড্রাই করে লারাম। আসলে ড্রাই করলে উইংস এটার মাঝে মশলা পালা করে লাগে আর যেগুলো আপনারা গ্রিল হরবা এটা তো বেশি ফানি বা রৈত্য নাই। সো এখন আমি ড্রাই করার সাইডে রাখি আমি এর ফাঁকে আমি ইয়র লাগি রেডি করে লারাম, খাবার লাগি মিন্স রেডি করে লারাম। সো আমি লইছি এন 1 kg মিন্স মিট, একটা আস্তা পিঁয়াজ দিয়ে আমি গ্রেট করে লিছি, পাহাড় ফাতা লইছি কিছু, 1 tablespoon আদা রসুন পেস্ট অ্যান্ড খাসামরিচ কিছু লই লিছি। সো সবটা দিয়া তারপরে আমি গুঁড়া মরিচ দেরাম, চিলি ফ্লেক্স যেটা 1/2 tablespoon আর সল্ট অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবা। তারপরে আমি চিকেন টিক্কা যে শানোর মশলা থাকে ওটা 1 tablespoon দিলারাম, এটার ফ্লেভার আমার যে ভালো লাগে আর একটা নাইস স্মেল দেয় অ্যাজ ওয়েল। তারপরে আমি 1 teaspoon সুমাক অ্যাড করমু আর এটা একটা আরবিয়ান মশলা, সুমাক আবার একটা নাইস ফ্লেভার দেয় অ্যান্ড গড়ানো খুব সুন্দর থাকে। আর তারপরে আমি 1 teaspoon আরবিক মিক্স স্পাইসি ইউজ করলাম আর আমার কাছে আরবিক স্পাইসি যে ভালো লাগে স্পেশালি যেহেতু এটা টার্কি স্টাইলর আমি গ্রিল করলাম ভাবলাম একটু আরবিক স্পাইসি ইউজ করি লাই। তারপরে আমি সামান্য জিরা পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করবো আর আমি অ্যাড করছি 1/2 teaspoon দুইটা, সামান্য অ্যাড করছি যেহেতু আমি আরও অনেক মশলা অ্যাড করছি। আর এখন আমরা লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমি 1/2 lemon দিলাম অ্যান্ড আপনারা ফ্রেশ লেমন ইউজ করলে ভালো হয়, বাট ফ্রেশ যদি থাকে না তে যে লেমন জুস যেটা বোতলও তাকে ওটা অ্যাড করে নিবা অ্যাবাউট 2 tablespoon। সব মশলা দেওয়াই গেছে, এখন আমি খাবার লাগি মিক্সচার এটার বালা করে মিক্স করে নিমু। সব মশলা বালা করে মিক্স হইতে করি অবশ্যই খেয়াল করি মিক্স করবা আর মিক্স করে আমি এটা এক সাইডে রাখি দিমু, রাখি আমি বাকি যে মিট আর উইংস যে আর চপ ওগুন রেডি করে নিমু। উইংস আর চপ আমি দুইটা বোলের মাঝে লই লিছি আর মশলা সিমিলার আমি দিমু। সো ফয়লা আমি এনে দেখতে ফার্দা 1 tablespoon এটা অনিয়ন পাউডার ইউজ করতাম, সো দুইটা ইচ 1 tablespoon দিছি। তারপরে চিকেন টিক্কা যে পাউডার আমরা মিন্সও ইউজ করছিলাম ওটা আমি ইউজ করতাম আর এগেইন আমি এটা 1 tablespoon দুইটার মাঝে অ্যাড করতাম, অর্থাৎ 1 tablespoon আর চপও 1 tablespoon। তারপরে আমি 1 tablespoon সুমাক অ্যাড করলাম, এটা এগেইন আরবিক যে মশলা ওটা আমি দুইটা তো 1 tablespoon করে অ্যাড করলাম। তারপরে আমি আরবিক মিক্স স্পাইসিস ওটা আমি অ্যাড করবো 1 tablespoon, দুইটা তো সমান সমান ইচ 1 tablespoon ইউজ করবো। এখন অ্যাড করলাম সামান্য সল্ট অ্যান্ড সল্ট অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবা অ্যান্ড খেয়াল রাখবা আমরা যে শানোর যে প্যাকেটের মশলা অ্যাড করছি এটা মাঝে সামান্য সল্ট থাকে, সো ওটা খেয়াল রাখিয়া সল্ট অ্যাড করবা। আর তারপরে আমি অ্যাড করলাম পাপরিকা, পাপরিকা ফ্লেভারটা রিলি নাইস কারণ এটা একটা সুন্দর কালারও দেয় আর গড়ানো খুব নাইস এলাকা আমি পাপরিকা অলওয়েজ অ্যাড করি। সো আমি 1/2 tablespoon ইউজ করে লারাম, দুইটা তো সমান সমান দেরাম।
তারপরে আমি এখন জিরা পাউডার দিলাম এগেইন দুইটাত আমি সমান দিছি হাফ টিস্পুন আর এখন দিলাম ধনিয়া পাউডার সেম আবার হাফ টিস্পুন দুইটার সমান সমান দিছি আমি তারপরে আমি সামান্য চিলি পাউডার ইউজ করলাম অ্যান্ড আমি হাফ টিস্পুন ইচ ইউজ করছি আর এটা আসলে না দিলেও ওইব আমি একটু স্লাইটলি স্পাইসি অ্যাড করার লাগে আমি সামান্য গুঁড়ামরিচ অ্যাড করছি আর তারপরে আদা রসুনের পেস্ট এটা ফ্রোজেন আমি আগে বাহরে রাখি লিছিলাম একটু সফট হয়ে গেছে আপনারা দেখতে পাটা সো এক টেবিল স্পুন ইচ আপনারা যদি ফ্রেশ ইউজ করেন ওয়ান টেবিল স্পুন ইচ দিলেন জানো আদা রসুনের পেস্ট আর তারপরে রাজা ব্র্যান্ডের মিট টেন্ডারাইজার আমি সামান্য দিমু জাস্ট আমার চপের মাঝে চিকেন তো খুক হয়ে যায় ভেরি কুইকলি বাট চপ একটু সময় লাগে এলাকে আমি হালকা মনে হয় হাফ টি স্পুন দিছি আরও কম দিলে ভালো হয় আমি সামান্য দিছি সো খুক হয়ে যাব রিয়েলি কুইকলি আর ম্যারিনেট হয়ে যাব বালাখরি আর এখন আমি দেখতে পাটা হাফ লেমন লইলিছি আর এখটাত হাফ লেমন জুস আমি দিলাম আপনারা এগেইন ফ্রেশ জুস ইউজ করলে পালা না তাহলে আপনারা যে বটলে যে জুস থাকে ওটাই ইউজ করি লাইন জানো অ্যাবাউট টু টু থ্রি টেবিল স্পুন দিলাইলেও হয়ে যাব সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি জাস্ট অলিভ অয়েল এক্সট্রা টু টেবিল স্পুনের মতন আমি আতলইয়া দিলাম দিয়ে আমি এগুলো এখন বালা করে মিক্স করে দিলাম অ্যান্ড তেল দেওয়ার কারণ হইল জাস্ট যেগুলো গ্রিল করবায় এগুলো একটু জুসি রাখে অ্যান্ড এক্সট্রা ফ্লেভার দেয় সো আমি সেম গেইন চপের মাঝে আমি এইট পিস চপ লইছি আমি ওগুর মাঝে টু টেবিল স্পুন অলিভ অয়েল দিলাইছি দিয়ে এখন মশলা বালা করে মিক্স করে দিলাম সব মশলা মিক্স করে লিছি এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়া গুড়িয়া রাখি দেবো অবশ্যই যদি আগের রাতে তৈন মশলা দিয়া বেশি ভালো হয় বাট আমি আসলে বেশি সময় রাখছি না মনে হয় অ্যাবাউট হাফ অ্যান আওয়ার আমি অলহান মশলা মিক্স করিয়া রাখি দিছি এক সাইডে কারণ আমার আসলে সময় আখতা জানা হয়েছে খানির আগে বাহরি রাখছি না সো আপনারা চাইলেও আধ ঘন্টা ম্যারিনেট করে রাখি দিলেও অইব অনেক মজা হয়েছে সো আমি হইমু যদি আপনারা লাস্ট মিনিটে আমার লহান বাহরতে চাইন অবশ্যই কোনো অসুবিধা নাই আর আমরা খাবো লাগে আগে মিন্স রেডি করে রাখছিলাম এখন তো আমি শেপ দিলাইছি আমি একটু বাট্টি বাট্টি লংস করে রাখি দিছি একটু আমরা বাংলাদেশি খাবা বললে হান আর এর ফাঁকে আমি ডেক একটা বয়ে দিছি এনের মাঝে আমরা ফুলাও রান্না করবো আর আমার কাছে এলাহান গ্রিলের সাথে ফুলাও খাইতে খুব বেশি ভালো লাগে সো আমি প্রথমে ডেক বয়ে আমি ঘি দিলাইছি অ্যান্ড ঘি এন আমি হইমু অ্যাবাউট ফোর টেবিল স্পুনের মতো নইব আর তারপরে আমি আরও সামান্য অয়েলও অ্যাড করছি অ্যাবাউট টু টেবিল স্পুন দুইটা মিক্স করে রান্না করলে খুব ভালো হয় আর তারপরে আমি একটা পেঁয়াজ কাটিয়ে রাখি দিছিলাম অবশ্যই একটু ফাইনলি চপ করে রাখবা আর তেলের মাঝে তেল গরম হওয়ার পরেও আমি দারচিনি দিলাইছি তেজপাতা দিছি দিয়ে এখন যে চপ করে একটা অনিয়ন রাখছিলাম ও অনিয়ন দিলাইছি গরম হওয়ার পরে তেল সো আমি এন লবণও দিলাম সামান্য অ্যাবাউট ওয়ান টি স্পুন দিছি আমি এনের মাঝে নিমু থ্রি কাপ রাইস আমি খুব করবো পোলাও তো আপনারা অবশ্যই স্বাদ মতন লবণ দিবা আর আমি একটা জিনিস রেকমেন্ড করবো আপনারা এই পোলাওটা অবশ্যই ট্রাই করে দেখবা যে মজা হয় এত সিম্পল রান্না করতে বাট খাইতে অনেক টেস্টি তো পেঁয়াজ একবারে সফট হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে যেগুলা একটা বাদামি কালার হয়ে যাব তখন আমি অথবা থ্রি কাপ আমি অলরেডি ওয়াশ করে রাখি দিছি কাপ দই আসন দহরিয়া বাদে আমি এখন পানি নিজাইয়া আমি থ্রি কাপ রাইস দিলাইছি এখন দিয়া আমি ফেজের মাঝে এটারে বালা করি বুনমু মানে কি এটারে বাদামি কালার করমু তারপরে আমি পানি দিমু সো ওটা হইলো সিক্রেট ফেজ দিয়া তারপরে চাউল দিলাইবা দিয়া এটারে একবারে যেমন বাজা বাজা করবা একটা ক্রিস্পি যেমন বাদামি কালার আই ওই তো হরি আর আমি অলরেডি খেটেলো পানি গরম করে রাখি দিছি গরম পানি অবশ্যই দিবা ওটা ইম্পর্টেন্ট যাই দক আমি বাচ্চি এটারে বালা করি ক্রিস্পি একটু বাদামি কালার হয়ে গেছে তারপরে এখন আমি পানি দিলাইমু আর এটা নন স্টিক ইয়ত হলে ফ্যান হলে বেশি ভালো হয় আর এটা আমার নতুন ডেগ আপনারা দেখতে পারা আমি যে হ্যাপি ওখানে আমার জানা হয় খালি ও তা ডেগও রান্না করতাম আর একটা উচিল্লা পাইলে তো আরও খুশি নতুন ডেগও রান্না করতে সো আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি এটা আপনারা ট্রাই করতা আনিয়া ফুল সেট ভেরি গুড প্রাইস আপনারা যদি আমার ব্লগ দেখেন না অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পাইবা আমি এটা লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সও রাখছি কমেন্ট সেকশনেও আছে আপনারা গিয়া এটা পারচেস করতে পারবা ফ্রম আমাজন
So আমি গরম পানি দিলাই রাম দেখতে ফাটা আমি 3 কাপ পানি দিছি যেহেতু আমরা 3 কাপ রাইস আমি সমান সমান পানি দেই যে তোহান রাইস ও তোহান পানি আর আমি এনর মাঝে গরম পানি ইউজ করছি অবশ্যই কেটল তো গরম পানি ট্রাই করব ইউজ করার লাগি তোয়া পরে আমি একটু মিডিয়াম হিটও রাখি দিছি গরিয়া আর এর ফাখে আমার ওভেন প্রিহিট করে লিছি আর আমরা চপ রেডি আমি এখন একটা বেকিং ট্রে দিলাইছি আর অলসো অহনকো আমরার যে উইংসও আমি একটা বেকিং ট্রে মাঝে লইলারা ওভেন আমি টেম্পারেচার রাখছি 200 সেলসিয়াস অলরেডি প্রিহিট করা ওভেন তো প্রথমে আমি চপ দিলাইছি দিয়া আমি 5 মিনিট পরে আমি অ্যাড করছি উইংস দেখো 5 মিনিট হয়ে গেছে পরে আমি উইংস অ্যাড করছি আর সপ্তাহ মিলাইয়া এটারে আমি 30 মিনিট ইয়ে করমু ওভেনত কুক করমু সো এর ভিতরে দরকার রাইসও ইয়ে গেছে ফানি সব ফানি টানিয়া নিছে কি অন আমি চুলা যেটা ছোট্ট চুলা যেটা আমার কুকারও অর্থাৎ নিছে কি আর একবারে লো হিটও রাখি দিছি আমি জাস্ট একবার উল্টে ফাল্টে আলহান দিমু দিয়া বাদে এটারে খাবার খরিয়া রাখি দিমু আনটিল আবাউট আরও 5 মিনিট রাখবো এলাহান অ্যান্ড আমি শিওর আছি আপনার রাইস থেকে অবস্থা ফার্দা যে জোর জোরা হয় এলাহান লাইক ফ্লাফি হয় রাইস খুব মজার রাইস হয় সো ওভেন অলরেডি সপ্তাহ দিলাইছি এখন মনে হয় 10 মিনিট রয়েছে এ টাইমের ভিতরে আমি হয় লাস্টে দিয়ে আমি আমরার যে খাবার বগুন দিলাইমু সো আপনার দেখতে পারেন আমি কোনো তেল দিছি না যেহেতু এটা খাবা ইয়োর মাঝে মিনসোর মাঝে অনেকটা তেল থাকে ফ্যাট থাকে আর কি সো ফ্যাট অলরেডি রিলিজ হয় তখন আমি ইয়ত দেওয়ার সাথে সাথে ইয়ে গেছে তেল বাড়োয়া দরছে আর আমি অলাহান একটু ফ্রাইং প্যান হইলুম আজকে ওভেনও করতাম নাই তো ওভেনথনে আমি চপ বাহরি লিছি এখন আমি এটারে উল্টাইয়া দিলাইমু অলমোস্ট মনে হয় 15-20 মিনিটস হয়ে গেছে সো আমি একটু উল্টাইয়া দিলাই আর খুব সুন্দর কালার আইছে আপনারা দেখতে পারা উইংসও সেম আমি উইংস সবটিরে উল্টাইয়া দিলাইছি দিয়ে আবার ওভেনও ঢুকাই দিছি আর এর ফাঁকে আমার কাবাব কুক অর কাবাব তনে একটু ফানি বাড়াইছি আমি ফানি একটা স্পুন দিয়ে ফেলাই দিছি যেহেতু আমি মিন্সরে একটু দই লিছিলাম দোয়াই একটু ফানি বেশি বাড়াইছে সো অবশ্যই না দইলে তো হয় না বাট একটু ফানি বাড়ো একটা খেয়াল রাখবা ফানির একটু ফেলাই দিবা বাহরিয়া সো আমার উইংস হয়ে গেছে আর আমি দেখাই আপনারা রে অভ্যন্তরে বাহরিয়া হয়তো কত সুন্দর কালার হয়েছে উইংস যে মজা হয়েছে অ্যান্ড অলসো চপও রেডি সপ্তাহে আমি এখন প্লেটিং করি লারাম আর খুব এনজয় করি আমরা মজাদারে খাইছি সো আশা করি আপনারা ট্রাই করলে আপনারা জানাইবা আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস আমি খুব খুব এনজয় করি রিড করা আর আপনারা যেবলা হয় আপনারা সাকসেস হয়েছেন আমার রেসিপি ট্রাই করিয়া আমার যে খুশি লাগে সো ওই দরকার সপ্তাহে আমরা সেভ করিয়া খুব মজায় খাইছি ইনশাল্লাহ আজকের ব্লগ আপনারা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে হইবা কিলা লাগলো আজকের ব্লগ অ্যান্ড নেক্সট ব্লগও আপনার সবার সাথে কথা হইব আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম বাই এভরিওয়ান